হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। এখন চলে যাচ্ছি আমরা হচ্ছে টিবাত, আর টিবাতে যাওয়ার কারণ হচ্ছে আমাদের খুব ভেলপুরি খেতে ইচ্ছে হয়েছে, বিশেষ করে আমার খুব খেতে ইচ্ছে হয়েছে। তো সেই জন্য সবাইকে ঠেলে এলিয়ে চলে যাচ্ছি হচ্ছে ফুলতলা, না এটা হচ্ছে টিবাত। ফুলতলার খুব অনেক স্মৃতি রয়েছে আমার, তাই জন্য খালি ফুলতলার কথাই মনে পড়ে বারবার করে। যাই হোক, আমরা হচ্ছে টিবাতে চলে এসেছি। টিবাতে এসে দেখেন কত মানুষের ভিড় ভাই, এত মানুষের মেলা, মনে হয়েছে আজকে শুক্রবার, কিন্তু আজকে শুক্রবার না। যাই হোক, আমরা ভেলপুরি খেতে এসেছি, ভেলপুরি খেয়েই যাব। আর এখানে দেখেন সুন্দর করে মামা পরিপাটি করে সুন্দর করে ভেলপুরি তৈরি করে দিচ্ছে। ভেলপুরিতে কিছুই না, একটু আলু সিদ্ধ আর হচ্ছে সালাদ আর হচ্ছে একটু মশলা, ওদের সিক্রেট মশলা যেটা থাকে সেটা দিয়ে প্রস্তুত করে দিচ্ছে। তাতেই যা টেস্ট, এই টেস্টের জ্বালায় আমরা খেতে খেতে আলাইছি না, কারণ আমাদের এত ভাল লেগেছে যে আমরা একটা প্লেট খেয়ে আবার আবার লিয়েছি। এতই টেস্ট ছিল, আমার কাছে ভালো লেগেছে, তো ওদের কাছে একটু মোটামুটি লেগেছে। যাই হোক, সবার মুখের চাটনি আলাদা না, যাই হোক এটা হইতেই পারে। এখানে দেখেন সবাই টেস্ট করছে আর হচ্ছে বলছে হেব্বি হেব্বি। যাই হোক, ভিডিওর জন্য এগুলো বলতেই হয়, কিন্তু ওদের অতটা ভালো লাগে নাই, আমার ভালো লেগেছে। আমি হেব্বি মনে মনে না হোক আপনাদেরকে বলে দিচ্ছি যে বেশ ভালোই ছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে মনে হয়েছিল যে একটু নৌকায় উঠি, অনেক দিন নৌকায় উঠিনি, কিন্তু আমাদের কোনো প্ল্যানই ছিল না নৌকায় ওঠার। কতবার বলেছি জল একটু নৌকায় উঠি, জল একটু নৌকায় উঠি, কেউ সাথ দেয়নি, কিন্তু আজকে সবাই লাভালাভি করছে নৌকায় ওঠার জন্য, কিন্তু আমারই ইচ্ছা হয়েছিল না। তারপরেও আমি সবার সাথে নৌকায় উঠেছি। ও, তার আগে আমরা একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেয়েছিলাম, তারপরে এই যে নৌকায় ওঠার জন্য আমরা সবাই নেমে পড়েছি, এবং মাঝি ভাইয়ের সাথে একটু তর্কাতর্কি হয়েছে। 50 টাকা লিছে ভাই, 50 টাকা দিয়ে তো আমাদের মানে একদিন হচ্ছে ফুচকা খাওয়া হয়ে যায়, 50 টাকা কেন দিব বলেন। তারপরে আমরা 30 টাকা মিটাই টিটাই সবাই মিলে উঠে যাই ওই নদীর ওই পাড়ে, যায় একটু হাঁটা বোটা করে চলে আসে, কিন্তু আসলে কোনো বাতাসই ছিল না, তেমন একটা ফিলই পায় নাই নৌকায় উঠে। যাই হোক, রোজের খুব ভালো লেগেছে, কারণ রোজ হচ্ছে একটু সামনে যেয়ে পা দুলাইতে দুলাইতে হচ্ছে নদীটা এনজয় করেছে, কিন্তু আমরা যে ভয় পাই রে ভাই, আমরা নৌকায় উঠে চুপ করে বসেছিলাম, কিছুই করার ছিল না। তারপর তো আমরা চলে গেলাম একদম নৌকার ওই পাশে, ওই পাশে যে নৌকার ওই পাশে না, নদীর ওই পাশে চলে গেছিলাম। এই দেখেন রোজ নামছে, আপুরা নামছে, নাবিয়া নামছে, ধপাস করে পড়েনি এরাই ভাগ্যে, কিন্তু পড়ার ভাগ্যটা আমারই ছিল, কারণ আমি যেখানে যে ধপাস ধপাস করে পড়ে যাই। যাই হোক, সবাই এখন পাহাড়ের পর্বতে উঠছে, কী করবো ভাই, আমাদের তো সাজেক নাই, আমাদের আছে হচ্ছে নদীর ধার পদ্মা এবং নদীর এপার ওপার, তো সেগুলো ঘুরেই আমরা মজা পাই। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার ভিডিওগুলো দেখতে থাকুন। টাটা।